स्मोकिंग इज इंजुरियस टू हेल्थ, स्मोकिंग कॉजेज कैंसर, धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकर, धूमपान कैंसरेर कारण। দেখিস না জয়ন্ত, আমি একদিন মন্টুকে এই জিনিস খাওয়া ধরাবো। ওদের কোনো অস্তিত্ব নেই, ভূত আত্মায় এসব দুর্বল মনের সৃষ্টি করে। কিন্তু রাহুল যেটা জানিস না সেটা নিয়ে থাকতে আমি করেছি, ভূত আছে। আমাকে হাসালি, ঠিক আছে ধর বাজি, 1000 টাকা বাজি হয়ে গেল। উড়ি বাবা, না রে ভাই, লকডাউনে পয়সা সব শেষ ভাই, এরকম করিস না। 1000টা 1টাও নেই পড়ি ভাই। ঠিক আছে আমি রাজি, সামনে অবশ্য রাতে মানে শনিবার দিন রাহুলদের বাড়ির ছাদে সবাই তোর উপস্থিত। আমি প্ল্যান চেট করে যদি না ভূত নামাতে পেরেছি তাহলে আমার টাকা রাহুলকে আমি 1000 টাকা দিই। না ভাই না ভাই, এই মন্টুটা না সব সময় ভিতু, এই আমি রাজি রাহুল, আমি রাজি। আরে না ভাই না ভাই, ওই সব নিয়ে আর কি মানে নিয়ে কি করিস না, ভূত ভূত নিয়ে পাই ভয় লাগে বহুত ভাই, তুমি করিস না। দেখ এমনি আর কি বলছিলাম, ঠিক আছে এসব নিয়ে আর কি করিস না, খাটি আর কি করিস না ভাই, ভয় লাগে বহুত ভাই। এই আমি ও মন্টুর সাথে এক আপনি ভাই সরম করিস না, ঠিক আছে তুই সব তোরাও তোরাও। এই মন্টুর না সব সময় ভিতু, এই অনির্দ আমি রাজি বাজি ধরতে ছি, তোরা এত ভিতু মন্টুর না ছোট থেকে এমন, তা বলে তোরাও ভাই ভূতপুত নিয়ে আর কি মারিস না ভাই। দেখ এটা চ্যালেঞ্জের খেলা, তোদের সবাইকেও থাকতে হবে। না আমরা চারজনে থাকবো, হোপ প্ল্যান চেক না ভাই, ভয় লাগে বহুত ভাই। তাহলে ডাকো সবাই, যাকে চেনে এমন একজন। কি মানে কাকে? আগামী শনিবার আমাদের ঘরে জড়ো হো সবাই। এবার শুরু করা যাক। কিন্তু অনিরুদ্ধ তো এখন ওই তো তোর সাথে বাজি ধরেছিল, তো ও যদি না আসে সব আমার আর কি দরকার? তাহলে আবার কি অনিরুদ্ধ ভয় পেয়ে পালিয়েছে? তাতে কি হয়েছে, আমাদের প্ল্যান চেট হওয়ার কথা ছিল? হবে মানে ইয়ে মানে কোনো কথা নয়, শুরু করা যাক।
নে এবার শুরু করা যাক মোমবাতির কাছে তোর হাত ছাড়া আমি লাইটে নিবি আসছি নে আমরা এখন চোখ বন্ধ করে কার কথা চিন্তা করব কার কথা ও কথা বার বলবো কলেজে গেতে দাদা রাম সিং এর কথা কিন্তু রাম সিং তো মারা গেছে আমরা তো ভূত আনে তিনি প্ল্যান ঠিক করছি এই এবার সবাই চোখ বোঝার ভাব এই সবার আঙুলগুলো মোমবাতির কাছে রাখ রামসিং তুমি এসেছো নটা বাজে তিনটে উজবুকের জন্য প্ল্যানটা ভন্ড হয়ে গেল দুটো রুটি আর তরকারি কিনে নিয়ে আসি
রাহুল, রাহুল, দাঁড়া, রাহুল, রাহুল দাঁড়া, রাহুল দাঁড়া, আমি আসছি, রাহুল দাঁড়া, রাহুল তুই এখানে দেরি হয়ে গেলে বলে রাগ করেছিস? আর এখন এসে কি দেখবি? আর একটু আগে আসলে দেখতে পেতিস তিনটে জলজ্যান্ত ভূতের কাণ্ড। আচ্ছা সত্যি কি ভূত আছে অনিরুদ্ধ? নেই, আছে, ভূত আছে। মানুষ মারা যাওয়ার পর তার আত্মার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ বলেছিল, গীতায় দেখিস নি? থাক থাক, অনেক হয়েছে, এবার ছাড় তো দেখি তোর বাজির টাকাটা। কিন্তু এখনো তো প্রমাণ করার সুযোগই আর হবেও না, রাত অনেক হলো, প্রায় 9:30 বাজে। এবার ছাড় তো দেখি বাজির টাকাটা, নাহলে কাল সকালে দিস সবার সামনে। আর যা, রাত হয়ে গেলে বাড়ি যা, নাহলে আজ আমার বাড়িতে রাত থেকে যাবি? না না, আমার যেতে হবে। তাহলে এসে কি লাভ হলো? যেতে তো আমাকে হবেই, নেহাত কথা দিয়েছিলাম বলে আমি আজকে এসেছি। লাভ লোকসানের হিসাব ওরম ভাবে হয় না, পরে সেটা নিজে থেকে ভাবিয়ে দেবে। কাল টেনে কাটার পরে অনিরুদ্ধর প্রেতাত্মা এসেছিল আমার কাছে, শুধুমাত্র আমার সঙ্গে বাজি ধরেছিল বলে।
তুই আমায় এমন ভাবে শিক্ষা দিলি, এমন ভাবে বাজে যেটা হয় রে অনিরুদ্ধ। যতদিন বেঁচে থাকবো কখনো করবো না আর প্ল্যান চেট। Thank you.